আজ আমরা জেনে নেব শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংক্ষিপ্ত জীবনী। চিত্রশিল্পী জয়নুল আবেদিন 1914 সালের 29 ডিসেম্বর বর্তমান কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। জয়নুল আবেদিন ছোটবেলা থেকে ছবি আঁকা পছন্দ করতেন। শৈশবের চারপাশে প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা জিনিস এঁকে তিনি মা বাবাকে দেখাতেন। ছবি চিত্রকলার প্রতি তিনি এতটাই আকৃষ্ট ছিলেন যে মাত্র 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে বন্ধুদের সঙ্গে কলকাতায় গিয়েছিলেন কেবল কলকাতা গভর্নমেন্ট স্কুল অব আর্টস দেখার জন্য। এই প্রতিষ্ঠানটি দেখে আসার পর সাধারণ পড়াশোনায় আর তাঁর মন বসছিল না। 1933 সালে মাধ্যমিক পরীক্ষা বাদ দিয়ে জয়নুল আবেদিন কলকাতায় চলে যান এবং গভর্নমেন্ট স্কুল অব আর্টসে ভর্তি হন। ছেলের প্রচণ্ড আগ্রহ দেখে তার মা ভর্তির খরচ যোগাতে নিজের গলার হার বিক্রি করে দেন। জয়নুল আবেদিন একজন স্বনামধন্য শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে পরবর্তী জীবনে মায়ের সেই ভালোবাসার ঋণ শোধ করেন। 1938 সালে কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টসের ড্রয়িং অ্যান্ড পেন্টিং ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠার সূচনা ঘটে তাঁর হাত দিয়ে। 1948 সালে জনসন রুডে মাত্র 18 জন ছাত্র নিয়ে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট নামে এর যাত্রা শুরু হয়েছিল। জয়নুল আবেদিন ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম অধ্যক্ষ। দুর্ভিক্ষ, চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড় সহ আরো অনেক ছবি জয়নুল আবেদিনের আঁকা প্রখ্যাত চিত্রকর্ম হিসেবে স্মরণীয় হয়ে আছে। 1970 সালে গ্রাম বাংলার উৎসব নিয়ে তিনি আঁকেন 65 ফুট দীর্ঘ তাঁর বিখ্যাত ছবি নবান্ন। শৈল্পিক দক্ষতা, আদর্শ ও দূরদর্শিতার কারণে তিনি বাংলাদেশে শিল্পাচার্য হিসেবে খ্যাত। 1976 সালের 28 মে এই গুণী শিল্পী মৃত্যুবরণ করেন।